ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর আজকে আমি এসেছি নিউ মার্কেটে, তো কিছু একটু শপিং করার আছে, ঘুরতে যাবো সামনেই। চলো দেখা যাক কি কিনি, অনেকে সবটাই দেখাবো। তো মোটামুটি ভিড় ঠেলে এখন সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে কাজ, আর কোনো হচ্ছে দরকার নেই এখানে। এখানে এত ভিড় সব, আর এখানে সব মোটামুটি ছেলেদের জিনিস সব এই সাইডটাতেই রয়েছে। তো আমার তো এগুলো কিছু কেনার নেই, তো আমি হচ্ছে এই জন্য এগুলো তাকাচ্ছি না, দেখছি না। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর সব সময় আমার হচ্ছে ফেভারিট হচ্ছে জুয়েলারি কসমেটিক্স, ঠিক আছে। আর এইগুলো দেখো সব 30 টাকা, বোন বলেছে নিয়ে যেতে ওর জন্য, মেজো বোন। তো নেবো আজকে, কোনটা নেবো সেটাই হচ্ছে ভাবছি। আর প্রত্যেকটা ভালো, মানে ₹30 হিসেবে দেখো প্রত্যেকটাই সুন্দর, আমার খুব ভালো লাগে। এর আগের বারও এসেছিলাম, নিয়ে গেছি কানেরগুলো, আর এবারও হচ্ছে নেবো। তো দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখে নাও। সবই এখানে যেগুলো দেখছো সবই হচ্ছে 30 টাকা। 30 টাকা মানে এত সুন্দর সুন্দর, মানে দেখতে এত সুন্দর, মানে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, 30 টাকার ইয়ারিং হিসেবে। তো দেখো আমার এটা খুব ভালো লাগছিলো, আর এই হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে সবই 30 টাকা, এখানে কোনো হচ্ছে আলাদা করে কিছু প্রাইস না। তো আজকে অল্প কিছু কেনাকাটির আছে, আর দেখো এখান থেকে সব এক ধাদি দেখতে দেখতে যাচ্ছি। আর এখানের অল টাইম লোকজন সারাক্ষণই ভর্তি থাকে, সারাক্ষণই মার্কেট গমগম করছে। আর এখানে হচ্ছে এগুলো দেখছিলাম, বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো লাগছিলো আমার। তো দেখো ড্রেসগুলো, এগুলো সব 200 টাকা করে বলছে দাম, তো সবই একদম 200 টাকা করে বলছে। বাচ্চাদের হট প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো আছে, তো এগুলোই আমি দেখছিলাম তখন সেই জন্য। আর এরপরে হচ্ছে তোমার ওই আমরা চলে যাব মার্কেটের ভেতরের দিকটা, আমি একটা দোকান খুঁজছি যেটা আমি এর আগের বারে এসে দেখেছিলাম যখন নিউ মার্কেটে ব্লক করেছিলাম, তখন দোকানটা দেখে গেছিলাম। কিন্তু সেই দোকানটা এখন আমি খুঁজেই পাচ্ছি না কিছুতে, মানে এত অসুবিধা হচ্ছে। আমি ওই দোকানটাই খুঁজছি পার্টিকুলার, কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আর নিউ মার্কেট আমি খুব একটা তো আসি না, ঠিক আছে, বছরে একবার কি দুবার, তো সব মাথা দিয়ে বেরিয়ে যায় কোথায় কী দেখেছি কোথায় কী ছিল, সে দোকানটাও খুঁজে পাচ্ছি। যেটার জন্য আসা সেটাই খুঁজে পাচ্ছি না এখনো অবধি, তো অন্য কিছু পরে কিনবো, আগে ওটা খুঁজি, এখনো খুঁজেই চলেছি, খুঁজে পাচ্ছি না। তো এক ধার দিয়ে আমি সব দেখিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমিও দেখতে দেখতে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি। তো তোমরা সব দেখে নাও, যা যেটা লাগবে সে সেটা এসে নিয়ে নেবে। আর প্রাইস তো এর আগের ব্লগে সব বলে দিয়েছিলাম মোটামুটি, এগুলো সব 200-250, আর ওই কুর্তিগুলো লং কুর্তিগুলো ওগুলো 500-550 করে সব দাম। তো এই হচ্ছে ব্যাপার, যা যেটা ভালো লাগবে সে সেটা নেবে। তো আমি আজকে জামা কাপড় নিয়ে বেশি ঘাটাঘাটি করছি না, কারণ আমার ওগুলো কিছু কেনার নেই। আর দেখি একটু জুতো কিনবো, সিলেদার্সে ঢুকবো। আর এখানে দেখো জুয়েলারি তো এগুলো তো আছেই জানোই, প্রাইস তো হচ্ছে এক একটা এক এক রকম দামের হয়। তো যার হচ্ছে যেমন পছন্দ সে সেরকমভাবে দাম করে নেবে, সব কিন্তু বার্গেনিং হয়, বার্গেনিং করেই তারপর নেবে। 200, 250, 50, 80, 70 সব রকম রেঞ্জের রয়েছে। আর আমি হচ্ছে দোকান খুঁজে খুঁজে হন্যে হয়ে গেছি, তো আর পাচ্ছি না, লাস্টে হক মার্কেটে ঢুকলাম। আর এখানে হচ্ছে শুধু ওই চুড়িদারের পিস এইসব, আর সব কিছুই রয়েছে। সিলেদার্সের জুতো আমার ভীষণ শ্যুট করে, টেকসই হয়, একবার কিনলে মোটামুটি 2-3 বছর আমার চলেই যায়, আরামসে চলে যায়। তো আমি যেন যখনই নিউ মার্কেটে আসি জুতো কেনার দরকার থাকলে অবশ্যই সিলেদার্স থেকেই কিনে নিয়ে যাই। আর হচ্ছে আজকে কিনবো বর্ষার জুতো একটা কেনার আছে, জুতোটা হচ্ছে বাড়ির সামনে রেখেছিলাম, ভালো জুতো, কুকুরে নিয়ে পালিয়েছে, সে নিয়ে পালায় তো খুঁজেই পাই না, এপাড়া ওপাড়া খুঁজেও খুঁজে পাই না, কত খুঁজবো। তো যাই হোক, সে জুতো আজকে কিনবো, তো আমার কিটো বেশি কমফোর্টেবল লাগে, তো আমি সেই জন্য কিটোই দেখছি, বর্ষার জন্য এটাই ভালো। আর ওই মানে কাদা ফাতা ছিটাবে না, সেই জন্য কিটোই আমার জন্য পারফেক্ট, আমার কিটোই বেশি ভালো লাগে। তো এই সবুজটা, সবুজ আর ব্ল্যাকের ওপর যেটা দেখছিলাম এই একটা, আর পাশেরটা হচ্ছে ব্লু আর গ্রের ওপর, তো আমি ব্লুটাই চুজ করেছি, ব্লুটাই নেবো বলে ঠিক করেছি। তো চলো, আর প্রাইসও হচ্ছে খুবই রিজনেবল, 250। তো বিল করবো এখন, বিলের কাউন্টারে দাঁড়াতে হবে, আর বিল করে দেন বাড়ি যাব। খিদে পাচ্ছে, একটু বাইরে কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। আসলে আমি আজকে এখানে এসেছিলাম, আমাদের পুচকিটার কালকের বার্থডে আছে, ওর জন্য একটা গিফট কিনবো বলে দেখে গেছিলাম একটা দোকান, তো সেই দোকানটাই খুঁজে পেলাম না যখন বাড়ি চলে যাই, একেবারে সোনারপুর থেকেই কিনবো। জুতো কেনা হয়ে গেছে, আর এখন হচ্ছে
যাবো হচ্ছে বাইরে, তো বাইরে একটু মানে যেগুলো আর অন্য কেনাকাটি যেগুলো আছে সেগুলো এখনো হয়নি, জুতো আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা ভিডিওটা আজকে মতন এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা। খিদে পাচ্ছে, খাবো এখন।